হ্যালো এভরিওান ওয়েলকাম টু ই বেঙ্গল আজকে আমরা কিছু অ্যাওয়ার্ড সম্পর্কে পড়ব সেই অ্যাওয়ার্ডগুলো কে বা কারা পেয়েছেন এবং বেসিক্যালি আমরা দু হাজার যারা পেয়েছেন তারা তাদের সম্পর্কে পড়ব এবং তার সাথে দু হাজার কুড়ি বা একুশের এবং প্রথমে অ্যাওয়ার্ড কে পেয়েছেন যদি কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় থাকে সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে চলোই আমরা ক্লাসটা শুরু করি তো আজকে আমরা যে যে অ্যাওয়ার্ডগুলো পড়বো সেটার জাস্ট একটা ইন্ডেক্স হিসেবে এখানে রাখা আছে আমি আবার বলে দিচ্ছি অস্কার অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ এবেল প্রাইজ এবেল প্রাইজ হচ্ছে ম্যাথামেটিক্সের নোবেল রামানুজন অ্যাওয়ার্ড সরস্বতী সম্মান জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ব্যাস সম্মান গ্রামী অ্যাওয়ার্ড পুলিৎসার প্রাইজ প্রিৎসকার অ্যাওয়ার্ড সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড শান্তিস্বরূপ ভাতনগর অ্যাওয়ার্ড মেজর ধ্যানচান্দ খেলরত্ন অ্যাওয়ার্ড অর্জুনা অ্যাওয়ার্ড বোরলক প্রাইজ বফতা ফিল্ম অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল বুকার অ্যান্ড ম্যান ব্রুকার প্রাইজ দুটো আলাদা প্রাইজ এই দুটো আলাদা প্রাইজ সম্পর্কে আমরা দেখবো নেক্সট ফেয়ার অ্যাওয়ার্ড পদ্মা অ্যাওয়ার্ড পদ্মা অ্যাওয়ার্ডের যে তিনটে ভাগ রয়েছে সেই তিনটে ভাগ সম্পর্কে এবং তার সঙ্গে কিছু জাস্ট মিসলেনিয়াস বিভিন্ন প্রাইজ সেই সম্পর্কে ওয়ানলাইনার হিসেবে আছে তো সবাই একটু ভালো করে ক্লাসটা করো পিডিএফটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে তোমরা করে নিও বাট আমি বলবো প্রথমে আগে ক্লাসটা একটু দেখে নাও তোমাদের অনেক সুবিধা হবে ওকে এবারে চলো আমরা প্রত্যেকটা অ্যাওয়ার্ড সম্পর্কে দেখে নিই প্রথমেই অস্কার পুরস্কার অস্কার অ্যাওয়ার্ড এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় অস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেওয়া হয় এক্ষেত্রে দেখো অনেক কিছু বিষয়ে লেখা আছে কোন কোন জায়গাগুলো বা কোন কোন জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি ফার্স্ট অ্যাওয়ার্ডের কবে হয় সালটা ইম্পর্টেন্ট উনিশশো উনত্রিশ প্রেজেন্টেড বাই অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ইউনাইটেড স্টেটস মনে রাখার দরকার নেই সিম্পলি খেয়াল রাখবে যে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন ক্ষেত্রে এবং প্রথম অ্যাওয়ার্ডটা কবে দেওয়া হয়েছিল তার সাথে কে পেয়েছিলেন প্রথম যদি বলা হয় যে ফার্স্ট উইনার ইন ইন্ডিয়াকে না ভানু আথাইয়া ভানু আথাইয়া পেয়েছেন কিসের জন্য না কস্টিউম ডিজাইনের জন্য কোন মুভি না গান্ধী মুভির জন্য ওকে ইন দ্য ইয়ার নাইনটিন এটা জি কে হিসেবে কোয়েশন আসে ওকে ভানু আথাইয়া ফর বেস্ট কস্টিউম ডিজাইন অ্যান্ড ফর দ্য ফিল্ম গান্ধী অ্যান্ড শি গট দ্য অ্যাওয়ার্ড ইন নাইনটিন এবারে দু হাজার বাইশে যে চুরানব্বইতম নাইনটি ফোর্থ অস্কার অ্যাওয়ার্ড সেরিমনি হল কে কোন বিভাগে প্রাইজ পেয়েছেন সেটা আমরা একটু নিই সেরা ছবি ইম্পর্টেন্ট কোডা কোডা মুভিটা সেরা ছবি হিসেবে অস্কার পেয়েছে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন উইল স্মিথ কিং রিচার্ড মুভির জন্য সেরা সহ অভিনেতারা জাস্ট দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট নয় ট্রয় কোথসুর ওকে আমি দাগ দিচ্ছি না তার সাথে সেরা অভিনেত্রী এনার নামটা খেয়াল রাখবে ঠিক আছে সেরা অভিনেত্রী জেসিকা চেস্টিন ফর দ্য মুভি দ্য আই অফ টেমি ফে সেরা সহ অভিনেত্রী এটা মনে রাখা দরকার নেই তবু বলে দিচ্ছি নামটা হচ্ছে অরিনা ডি ওয়েস্ট স্টাইড স্টোরি মুভি সেরা পরিচালক খুব ইম্পর্টেন্ট এটা ডাব্লিউ প্রিলিমিনারি দু হাজার বাইশে এসেছিল জেন ক্যাম্পিয়ন ফর দ্য মুভি দ্য পাওয়ার অফ ডগ সেরা বিদেশি ছবি জাস্ট দেখে রাখবে ড্রাইভ মাই কার আর তার সাথে সেরা তথ্যচিত্র এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে সামার অফ সোল ওকে তাহলে আমি কী বললাম চারটে জায়গা খেয়াল রাখবে সেরা ছবি সেরা অভিনেতা সেরা অভিনেত্রী সেরা পরিচালক এই চারটে জায়গা খুব ভালো করে খেয়াল রাখবে তার সাথে পারলে সেরা তথ্যচিত্র কোনটা সেটা খেয়াল রাখবে ওকে এবারে নোবেল প্রাইজ সম্পর্কে আমরা দেখে নিই নোবেল প্রাইজ কবে থেকে দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট উনিশশো সাল থেকে দেওয়া হয় ওকে নোবেল প্রাইজের তো কিছু ভাগ আছে যে এই এই সেক্টরগুলো বা এই এই ক্ষেত্রতে দেওয়া হয় তো উনিশশো সাল থেকে পদার্থবিদ্যা মানে ফিজিক্স রসায়নবিদ্যা কেমিস্ট্রি চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স সাহিত্য দ্যাট ইজ লিটারেচার এবং শান্তি পিস প্রাইজ তো এই পাঁচটি সেক্টরে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় উনিশশো এক সাল থেকে এবং অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় উনিশশো উনসত্তর সাল থেকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি বলা হয় পিস লিটারেচার ফিজিক্স কেমিস্ট্রি মেডিকেল সায়েন্স ইকোনমিক্স এগুলোর ক্ষেত্রে হাইয়েস্ট প্রাইজ কি বিশ্বের সেটা হচ্ছে নোবেল প্রাইজ এর সেরিমানি ডেটটা কবে টেন্থ ডিসেম্বর অলওয়েজ টেন্থ ডিসেম্বর হচ্ছে এর সেরিমানি ডেট এক্ষেত্রে এই যে কী কী দেওয়া হয় সেটা মনে রাখার দরকার নেই আমি জাস্ট বলে দিচ্ছি একটা গোল্ড মেডেল দেওয়া হয় একটা ডিপ্লোমা দেওয়া হয় তার সাথে মনিটারি ভ্যালিউ টেন মিলিয়ন সেক যেটা অ্যামাউন্ট সেটা দেওয়া হয় ওকে কে দেয় এটা একটু খেয়াল রাখবে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস যে কিনা অ্যাওয়ার্ড দেয় ফিজিক্স কেমিস্ট্রি আর ইকোনমিক সায়েন্সের ওপরে আর নোবেল অ্যাসেম্বলি ক্যারোলিনস্কার যে লো নোবেল অ্যাসেম্বলি রয়েছে সেটা দেয় মেডিসিনের প্রাইসটা আর সুইডিশ একাডেমি দেয় লিটারেচার তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট নরওয়েন নোবেল কমিটি দেয় পিস প্রাইজ নরওয়েটা খেয়াল রাখবে পিস প্রাইজ দেয় নরওয়ান নোবেল কমিটি আর ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্সের ক্ষেত্রে রয়্যাল একাডেমি এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল রাখবে ওকে নেক্সট নোবেল প্রাইজ উনিশশো একে দু একজনের নাম খেয়াল রাখবে বাকি আমরা দু হাজার বাইশের রেসপেক্টে যাচ্ছি মানে দু হাজার রেসপেক্টে আর কি ঠিক আছে তো উনিশশো একে যে প্রশ্নটা ঘুরে ফিরে আসে তোমরা জানো যে এক্স রশি রঞ্জন রশি বলি না এক্স রে সেটার আবিষ্কর্তা উইলিয়াম রন্টেন তাই তো এইটিন নাইনটি ফাইভ তো সেজন্য উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়েছিল দেওয়া উইলিয়াম রন্টেন উনি কিন্তু উনিশশো সালে নোবেল পুরস্কার পান ওনার নামটা তোমরা খেয়াল রাখবে উইলিয়াম রন্টেন যিনি ডিসকভারি অফ এক্স রে এক্স রশি বা রঞ্জন রশি ডিসকভারির জন্য নোবেল প্রাইজ পান এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ওকে বাকিগুলো তোমরা চাইলে দেখে রাখতে পারো এইবারে আসি মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার একুশে যারা নোবেল উইনার্সরা রয়েছেন এটা মনে রাখার ট্রিকও আমি সঙ্গে বলে দেবো আগে দেখে নিই কে কে রয়েছেন ইকোনমিক্সের ক্ষেত্রে কে রয়েছেন ড্যাভিড ম্যাকমিলন রয়েছেন ওকে আর রয়েছেন জসোয়া অ্যাংগ্রিস্ট ডেভিড কার্ড ওকে এনাদের নামগুলো কি করে তোমরা খেয়াল রাখবে আর এই ডাব্লিউ ইমবেন্স রয়েছেন ওকে তো এই যে এনাদের নামগুলো তোমরা কিভাবে খেয়াল রাখবে আমি বলে দিচ্ছি আর তার আগে দেখো কেমিস্ট্রিতে বেঞ্জামিন লিস্ট পেয়েছেন পরে আরও একটা লিস্ট আছে সেটাতেও যাচ্ছি ওকে দেখো এখান থেকে বললে আমাদের সুবিধা হবে নেক্সট পেজ থেকে আমরা বরং বলি দিয়ে তার আগের পেজটাই আমরা যাচ্ছি দেখো লিটারেচার লিটারেচারের ক্ষেত্রে কে পেয়েছেন না আব্দুল রাজ্জাক গোরনা উনি পেয়েছেন একটাই নাম আব্দুল রাজ্জাক গোরনা উনি পেয়েছেন কিসের বিরুদ্ধ মানে কিসের সম্পর্কে লেখার জন্য না উনি ঔপনিবেশকতার বিরুদ্ধে এই বিষয়টার উপরে লেখার জন্য পেয়েছেন এইভাবে মনে রাখবে যে আব্দুল রাজ্জাক বললে আমাদের কেমন একটা ইতিহাস ইতিহাস বিষয় মনে আসে তাহলে ইতিহাস মানে কি আমাদের মাথায় আছে না ঔপনিবেশিকতা তাহলে কিছু সম্পর্কে লিখতে গেলে আমাদের লিটারেচার মানে সাহিত্যের সাহায্য নিতে হবে দ্যাট ইজ আব্দুল রাজ্জাক গোরনা লিটারেচারে পিস নোবেল প্রাইজ পেয়েছেন ওকে আচ্ছা পিস প্রাইজ শান্তি পুরস্কার কে কে পেয়েছেন ডিমিট্রি মুরাতফ আর মারিয়া রেজা এনারা দুজন শান্তি পুরস্কার পেয়েছেন এনারা কী ক্ষেত্রে মানে কিসের জন্য শান্তি পুরস্কার পেয়েছেন মত প্রকাশের যে স্বাধীনতা তার পক্ষে সাহসী লড়াইয়ের জন্য পিস প্রাইজ পেয়েছেন কীভাবে মনে রাখবে যেমন আমরা আব্দুর রাজেক বললাম যে ইতিহাস বিষয়টার একটা কনসেপ্ট আমরা ওনার নাম থেকে পাই এবং সেই সঙ্গে উপনিবেশিকতা সম্পর্কে যদি উনি লিখছেন তার মানে সেটা একটা সাহিত্যের সাথে আমরা সংযোগ পাই সেরকম পিস প্রাইজের ক্ষেত্রে কি পিস প্রাইজের ক্ষেত্রে দেখো বলছে যে মুরদ থাকে তো মেরে দেখা দুজনের মধ্যে লড়াই হচ্ছে একজন আরেকজনকে বলছে মুরদ থাকে আমরা যেটা বলি মুরাদ থাকে তো মেরে দেখা তো মুরাতাব ডিমেট্রি মুরাতফ আর মারিয়া রেজা তো মুরদ থাকে তো মেরে দেখা ওকে এই করতে করতে কি হলো না শান্তির দিকে তারা আস্তে আস্তে যাবে কারণ লড়াই করলে কি হবে অশান্তির সৃষ্টি হবে যুদ্ধ করলে তো সেক্ষেত্রে আস্তে আস্তে তারা শান্তির দিকে যাচ্ছে ওকে আচ্ছা ফিজিক্স ফিজিক্সে কে কে পেয়েছেন ফিজিক্সে পেয়েছেন হচ্ছে হেজেলম্যান পেয়েছেন ওকে সাকুরো মানাবে এটা দুবার টাইপ হয়ে গেছে তো হেজেলম্যান পেয়েছেন সাকুরো মানাবে পেয়েছেন এবং জর্জো প্যারিজে পেয়েছেন এনারা আমি বলে দিই যে কোন বিষয়ের উপরে এনারা নোবেল পেয়েছেন না এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার পূর্বাভাস আর কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম এই বিষয়টার ওপরে তারা রিসার্চ করার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন কাজ করার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন কিভাবে খেয়াল রাখবে দেখো আমি তোমাদের টপিকটা কেন বলছি না গ্লোবাল ওয়ার্মিং বললাম এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ীকে নিশ্চয়ই হিউম্যান বিংস মানুষ দায়ী মানুষকে আমরা কী বলি মানব বলি ওকে তো ম্যান রিলেটেড মানুষ রিলেটেড মানব রিলেটেড যা বিষয় রয়েছে সেটা হচ্ছে ফিজিক্সের সাথে কীরকম না সাকুরো মানাবে মানব মানুষ ওকে আচ্ছা হ্যাজেল ম্যান এই যে ম্যান হ্যাজেল ম্যান তাহলে ফিজিক্স আবার সেই মানব মানুষ তাই তো আর জর্জিও পারিজি। মানে আমরা এই গ্লোবাল ওয়ার্মিংয়ে জর্জরিত বিশ্ব উষ্ণায়নের জন্য আমরা জর্জরিত তাহলে মানুষ কি হচ্ছে জর্জরিত হয়ে যাচ্ছে নিজের দোষী নিজে জর্জরিত তাহলে এই তিনজনের নাম হচ্ছে ফিজিক্সের সাথে যাবে হ্যাজেল ম্যান সকুরো মানাবে আর জর্জিও প্যারিসি ওকে নেক্সট আমরা আসছি মেডিসিন ওকে তো মেডিসিনের ক্ষেত্রে দুজনের নাম পাচ্ছি আমরা ডেভিড জুলিয়াস আরেকজন হচ্ছে আরডেম প্যাটা পোশিয়ান কীভাবে মনে রাখবে বলছি এনারা বেসিক্যালি যে টপিকটার উপরে নোবেল প্রাইজ পেয়েছেন তাপমাত্রা আর স্পর্শ টেম্পারেচার আর টাচ এই সংক্রান্ত রিসেপ্টার রিলেটেড বিভিন্ন ডিসকভারির জন্য পেয়েছেন কিভাবে মনে রাখবে না একজন আরেকজনকে খুব মেরেছে পেটাপিটি করেছে ঠিক আছে দ্যাট ইজ পেটা তো পেটাপিটি করার জন্য কি হয়েছে তার খুব জ্বর হয়েছে তার বডির টেম্পারেচার বেড়ে গেছে সে কি করেছে ডক্টরের কাছে গেছে পেটাপিটি করার জন্য বডির টেম্পারেচার বেড়েছে জ্বর হয়েছে দিয়ে দেখছে যে বডি টেম্পারেচার টাচ করে দেখছে যে বডি টেম্পারেচার তো বেড়ে গেছে দিয়ে ডক্টরের কাছে গেছে তার মানে পেটাপেশিয়ান পেটাপিটি করলো দিয়ে টেম্পারেচার জ্বর হলো টেম্পারেচার বাড়লো জুল তাপের একক না জুল তাহলে ডেভিড জুলিয়াস তাহলে তাপমাত্রা স্পর্শ এবং তারা কোথায় গেল ডক্টরের কাছে দ্যাট ইজ মেডিসিনের জন্য ওকে তাহলে মেডিসিনে এনারা দুজন প্রাইজ পেয়েছেন নোবেল প্রাইজ আমরা আগের পেজটাই যাচ্ছি কেমিস্ট্রি কেমিস্ট্রিতে হচ্ছে বেঞ্জামিন লিস্ট উনি নোবেল প্রাইজ পেয়েছেন তোমরা জানো যে অর্গানিক কেমিস্ট্রি মানে বেঞ্জিনার একটা কনসেপ্ট তো থাকবেই তাহলে বেঞ্জামিন লিস্ট এখান থেকেই পেয়ে গেলাম আর কিছু বলার নেই ঠিক আছে উনি বেসিক্যালি বিভিন্ন অনুগঠন অ্যাসিমেট্রিক সিমেট্রিক স্ট্রাকচার এ সমস্ত কিছু নিয়ে তো কেমিস্ট্রির ক্ষেত্রে বেঞ্জামিন লিস্ট আছেন তারপর ম্যাকমিলান আছেন ঠিক আছে ম্যাকমিলানও কিন্তু তোমার কেমিস্ট্রির ক্ষেত্রেই আমরা পাবো ডেভেলপমেন্ট অফ অ্যাসিমেট্রিক অর্গানো ক্যাটালিস্ট এটাও কিন্তু তোমার ইকোনমিক্সের সাথে যাবে এনার নামটাও কেমন মানে বিভিন্ন কিছু মিলিয়ে মিশিয়ে বেঞ্জিন বেঞ্জিনের সাথে বিভিন্ন কিছু মিলিয়ে মিশিয়ে করা হলো তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি কেমিস্ট্রির সঙ্গে এনাদের দুজনের নাম রিলেটেড ওকে আচ্ছা আর আছি আসছি আমরা ইকোনমিক্স ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা কি বলি টাকা পয়সার বেসিক্যালি টাকা পয়সার ব্যাপার স্যাপার সম্পর্কে আমরা জানি ইকোনমিক্সের ক্ষেত্রে তাহলে দেখো একজন আরেকজনের ডেবিট কার্ড নিয়ে নিচ্ছে ডেবিট কার্ড তাহলে কার্ড ডেবিট কার্ড নিয়ে একজন কি হচ্ছে না অ্যাংগ্রি হয়ে গেছে ওকে ডেবিট কার্ড নিয়ে হয়ে গেছে এবং সে বলছে যে ডেবিট কার্ড নিয়ে যখন একজন অ্যাঙ্গি তাহলে অপরজন কি হচ্ছে এম্বারাস ফিল করছে তার মানে ইমবেন্স এইভাবে আমরা মনে রাখতে পারি ঠিক আছে তোমরা তোমাদের মতো যা খুশি সাজিয়ে নিতে পারো আমি জাস্ট বললাম একটা ট্রিক ওকে তো ইকোনমিক্সের ক্ষেত্রে কার্ডের একটা বিষয় আছে দ্যাট ইজ ডেবিট কার্ড মানে ডেবিট কার্ডের সাথে রিলেট করতে পারি সেই জন্য একজন খুব রেগে গেছে অ্যাংগ্রি হয়ে গেছে এবং অপরজন যে কার্ডটা নিয়েছিল সে এম্ব্যারস ফিল করছে দ্যাট ইজ ইমবেন্স ওকে এভাবে মনে রাখতে পারো তাহলে এই গেল নোবেল প্রাইজ এবারে এখানে জাস্ট জিস্ট করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি যেটা বললাম সেটাই এখানে লেখা আছে মানে ওই সাবজেক্টগুলোকে বাংলায় করে লেখা আছে যার যেটা সুবিধা মনে রাখার ক্ষেত্রে ভিডিওটা আবার প্লে করে দেখে নিও চলো নেক্সট আসছি আমরা এবেল প্রাইজ যেমন আমরা দেখছিলাম নোবেল প্রাইজের ক্ষেত্রে সেক্ষেত্রে ম্যাথামেটিক্স বিষয়টাকে আরও প্রাধান্য দেওয়ার জন্য নোবেল প্রাইজ যেমন নেই তো ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজ আমরা কাকে বলতে পারি না এবেল প্রাইজকে তো ক্ষেত্র কি দ্যাট ইজ গরিং ফার্স্ট অ্যাওয়ার্ডের কবে থেকে হয় দু সাল থেকে কাকে দেওয়া হয় যা পীর সেররে ইনি পান নামটা মনে রাখার দরকার নেই শালটা খেয়াল রাখবে কেমন যেমন নোবেল প্রাইজ উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় এবেল প্রাইজ দেওয়া শুরু হয় দু সাল থেকে কে দেয় এটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেড বাই নরওয়ান গভর্নমেন্ট আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পিস প্রাইজটা নরওয়ে থেকে দেওয়া হচ্ছে ওকে দু হাজার বাইশের উইনার দু হাজার বাইশে অ্যাবেল প্রাইজ উইনার কে ড্যানিস সুলিভান ওকে ইনি বেসিক্যালি টোপোলজি মানে আর্থ সার্ফেসের বিভিন্ন বিষয়ের ওপর উনি রিসার্চ করে গেছেন আর কি ঠিক আছে উনি কাজ করে গেছেন সেই জন্য উনি অ্যাবেল প্রাইজ পেয়েছেন ড্যানিস সুলিবান এনার নামটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আচ্ছা এবেল প্রাইজ উইনার্স এই বিভিন্ন সালের আছেন দেখতে পারো তোমরা যেমন আভি উইগার সন উনি দু হাজার একুশে পেয়েছিলেন লস্যো লোভাস দু হাজার একুশে পেয়েছিলেন ফ্রাস্টেনবার্গ দু হাজার কুড়ি গ্রেগরি মার্গিউলিস উনি দু হাজার কুড়ি কারেন ওয়েলহেনবেক দু হাজার উনিশ দু হাজার বাইশের দেখো ড্যানিস সুরিফানের নাম দেখলে এটা যেমন খেয়াল রাখবে আর দু হাজার একুশটা পারলে খেয়াল রাখবে দু হাজার একুশটাই হ্যাঁ এই ভেগডাসন আর লাজলো লোভাস ওকে নেক্সট আসছে রামানুজন অ্যাওয়ার্ড নামটা শুনে বুঝতে পারছো যে কোন বিষয়ের সাথে রিলেটেড হবে রামানুজন একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন তাহলে রামানুজন নাম্বার তোমরা জানো তাই তো কত নাম্বারটা সতেরোশো উনতিরিশ ওকে চলো ওটা নিয়ে পরে আরও ডিসকাশন হবে তো রামানুজন অ্যাওয়ার্ড এটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেওয়া হয় কত সাল থেকে এটা অতটা ইম্পর্টেন্ট নয় দু সাল থেকে তোমরা খেয়াল রাখবে যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেওয়া হয় ওকে ইয়াং ম্যাথামেটিশিয়ানসদের দেওয়া হয় তাদের কন্ট্রিবিউশনের জন্য যেমন দু হাজার একুশে কে পেয়েছেন খুব ইম্পর্টেন্ট নিনা গুপ্তা উনি অ্যাফেং যে অ্যালজেব্রিক জিওমেট্রি আর কমিউনিটি কমিউনিটিভ আর কি অ্যালজেব্রা রয়েছে ঠিক আছে কমিউটেটিভ যে অ্যালজেব্রা রয়েছে তার উপর কাজ করার জন্য নিনা গুপ্তা রামানুজন অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন দু হাজার একুশে তো এনার নামটা খুব ইম্পর্টেন্ট অ্যালজেড্রার একটা বিষয়ের ওপরে আর এখানে বিভিন্ন লিস্ট রয়েছে দু হাজার একুশে কে পেয়েছে দু হাজার কুড়িতে কে পেয়েছে উনিশ আঠেরো তো তোমরা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে নীনা গুপ্তা ঠিক আছে আমি মার্কস দিয়ে দিলাম ব্যাস বাকিগুলো দেখা সেরম দরকার নেই নেক্সট সরস্বতী সম্মান পরীক্ষায় আসে যে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় তো কি হবে সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যে দ্যাট ইজ লিটারেচারে দেওয়া হয় ওকে দ্য সরস্বতী সম্মান ইজ অ্যান অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং প্রোজ অর পোয়েট্রি লিটারি ওয়ার্কস ইন এনি অফ দ্য টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া লিস্টেড ইন শেডিউল এইট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের আট নম্বর তফশিলে শেডিউল এইট যে বাইশটা ল্যাঙ্গুয়েজ রয়েছে এই বাইশটা ল্যাঙ্গুয়েজের যে কোনো ল্যাঙ্গুয়েজের ওপরে অসাধারণ কাজের জন্য এই সরস্বতী সম্মান যেটা কিন্তু লিটারেচারের ক্ষেত্রে দেওয়া হয় সেটা কিন্তু প্রদান করা হয় কে দেয় কে কে বিড়লা ফাউন্ডেশন এটা প্রোভাইড করে এটা জাস্ট একটু দেখে রাখবে উনিশশো একানব্বইতে প্রথম কে পান না শ্রী হরিবংশ রায় বচ্চন পান এবং দু হাজার একুশে খুব ইম্পর্টেন্ট নাম দু হাজার একুশেরটা খুব ভালো করে খেয়াল রাখবে কে পেয়েছেন না রামদারস মিশ্রা ওনার যে কালেকশন অফ পোয়েমস যেটার নাম হচ্ছে ম্যা তো ইয়াহা হু এর জন্য রামদারস মিশ্রা দু হাজার একুশে সরস্বতী সম্মান পেয়েছেন চলো এবারে পরের টপিক মানে পরে যে অ্যাওয়ার্ডটা আছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ঠিক আছে স্পেলিংটা একটু ভালো করে দেখে নেবে হ্যাঁ জে এন এ এন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হ্যাঁ কোন ক্ষেত্রে দেওয়া হয় লিটারেচার মানে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় কবে থেকে দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট উনিশশো সাল থেকে প্রথম কে পেয়েছেন না জি এস গ্রুপ পেয়েছেন মালয়ালম ল্যাঙ্গুয়েজের জন্য জাস্ট দেখে রাখবে ছাপ্পান্ন সাতান্নতম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে কে পেয়েছেন ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কেমন তাহলে ছাপ্পান্ন সাতান্নতম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড নীলমণি ফুকন দু হাজার একুশে পেয়েছেন যেটা ছাপ্পান্নতম কততম এটাও তোমাদের খেয়াল রাখতে হবে ছাপ্পান্নতম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন নিনমণি ফুকান যিনি একজন আসামিজ পোয়েট এবং সাতান্নতম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন দমোদর মৌজা দু হাজার বাইশে যিনি কোঙ্কানি ল্যাঙ্গুয়েজে কবিতা লিখেছেন ঠিক আছে ছাপ্পান্ন সাতান্ন নিনমণি ফুকান দামোদর মৌজা আসামিজ পোয়েট কোঙ্কনি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবে এবং তার সাথে কত সাল থেকে দেওয়া শুরু হয় এই প্রাইজ এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট আসছি আমরা ব্যাস সম্মান এটা কিন্তু সবাই এই যে প্রাইসগুলো যেগুলো বলা হচ্ছে পারলে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে জাস্ট হেডিং দেবে এবং নোট ডাউন করে রাখবে পিডিএফ তো তোমরা পেয়েই যাচ্ছ তো একটু নোট ডাউন করে রেখো ঠিক আছে ইম্পর্টেন্ট জায়গাগুলো হলেও ব্যাস সম্মান ব্যাস সম্মান দেওয়া হয় লিটারেচার মানে সাহিত্যের ক্ষেত্রে উনিশশো সাল থেকে দেওয়া হয় জাস্ট দেখে রাখবে কে কে বিড়লা ফাউন্ডেশন দেয় কিসের জন্য না হিন্দি সাহিত্য হিন্দি লিটারেচারে কন্ট্রিবিউশন আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের জন্য প্রথম ব্যাস সম্মান কে পেয়েছেন রামবিলাস শর্মা এনার নামটা ইম্পর্টেন্ট প্রথম ব্যাস সম্মান পেয়েছেন রামবিলাস শর্মা কিসের জন্য না তার একটা কাজ যেটা কি না ভারতকে প্রাচীন ভাষা পরিবার ওর হিন্দি ওকে এইটা সম্পর্কে ওনার কাজের জন্য কিন্তু উনি ব্যাস সম্মান পেয়েছেন

হি ইজ দ্য ফার্স্ট হিন্দি রাইটার ফ্রম মধ্যপ্রদেশ টু গেট দিস অ্যাওয়ার্ড তাহলে ব্যাস সামান দু হাজার কুড়ির রেসপেক্টে কে পাচ্ছেন এটা ইম্পর্টেন্ট একবার দেখে রাখবে না প্রফেসর সরদ পাগরে কিসের জন্য না তার একটা নভেলের জন্য পাতলিপুত্রে কি সাম্রাজ্ঞী ওকে ইনি মধ্যপ্রদেশের প্রথম যিনি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন ওকে হিন্দি রাইটার হিসেবে নেক্সট গ্রামি অ্যাওয়ার্ড এটা তোমরা জানো যে মিউজিক ইন্ডাস্ট্রি বা মিউজিকের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় শুরু হয় কবে ইম্পর্টেন্ট উনিশশো উনষাট থেকে এটা কিন্তু দেওয়া শুরু হয় নাইনটিন ফিফটি নাইন ওকে এবারে দু হাজার বাইশে যে চৌষট্টিতম গ্রামী পুরস্কার দেওয়া হয়েছে তার লিস্ট এখানে অ্যাটাচ করা আছে সবগুলো দেখার দরকার নেই দুই থেকে তিনটে জায়গা বলবো সেটা দেখলেই তোমাদের চলবে ঠিক আছে প্রথমেই এই যে অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যালবাম অফ দ্য ইয়ার কোনটা উই আর ওকে অ্যালবাম অফ দ্য ইয়ার উই আর দু নম্বরটা খেয়াল রাখবে আর কী খেয়াল রাখবে রেকর্ড অফ দ্য ইয়ারটা দেখে রাখতে পারো যে লিভ দ্য ডোর ওপেন রেকর্ড অফ দ্য ইয়ার লিভ দ্য ডোর ওপেন ওকে নেক্সট বলবো আর একটা জায়গা সেটা হচ্ছে এই দেখো বেস্ট মিউজিক ফিল্ম হচ্ছে সামার অফ দ্য সোল আর যদি পারো এটা দেখে আর এগুলো দেখার দরকার নেই হ্যাঁ বেস্ট মিউজিক ভিডিও ফ্রিডম এগুলো দেখার আর দরকার নেই তোমরা কিন্তু এই যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যালবাম অফ দ্য ইয়ার গ্রামী অ্যাওয়ার্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে উই আর ওকে দু নম্বরে যে র্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি অ্যালবাম অফ দ্য ইয়ার উই আর বারবার বোঝে যাতে তোমাদের মাথায় গেঁথে যায় কেমন ওকে চল নেক্সট পুলিৎসার প্রাইজ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর শালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন নোবেল প্রাইজ কবে থেকে দেওয়া হয় শালটা ইম্পর্টেন্ট সেরকম পুলিৎসার প্রাইজ কবে থেকে দেওয়া হয় এই শালটাও ইম্পর্টেন্ট দেওয়া হয় কিসে না সাংবাদিকতা জার্নালিজমের ক্ষেত্রে দেওয়া হয় ওকে কে পেয়েছেন এটাও ইম্পর্টেন্ট প্রথম কবে দেওয়া হয় এবং দু হাজার বাইশের রেসপেক্টে কে পেয়েছেন দেখো আগে এই বুলেটিনটা দেখে নি দ্য পাবলিক সার্ভিস প্রাইজ সরি দ্য পুলিৎসার প্রাইজ ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল পুলিশার আচ্ছা সরি হ্যাঁ ঠিকই বলছিলাম যে পুলিশার প্রাইজের কিছু কিছু ভাগ আছে তো পাবলিক সার্ভিস প্রাইজ এটা কিন্তু অরিজিনাল পুলিশার যেটা স্টাবলিশড হয় উনিশশো সতেরো তোমরা জাস্ট এটুকু খেয়াল রাখবে যে প্রথম অ্যাওয়ার্ডেড হচ্ছে উনিশশো সতেরোতে ওকে কিন্তু মানে স্টাবলিশড হয় এটা অ্যাওয়ার্ডেডটা কেটে লিখবে স্টাবলিশড কিন্তু সেই সময় কোনো অ্যাওয়ার্ড কাউকে প্রদান করা হয়নি এটা স্টাবলিশড লিখে দেবে ওকে মানে প্রতিষ্ঠিত হয় বলতে পারি তোমরা সাল আসলে এটাই আসে উনিশশো সতেরোয় লাগাবে কেমন ইট ইজ দ্য অনলি প্রাইজ ইন দ্য প্রোগ্রাম দ্যাট অ্যাওয়ার্ডস অ গোল্ড মেডেল অ্যান্ড ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ওয়ান ফর নিউজপেপার টু উইন একটা সংবাদপত্রের জন্য সবথেকে প্রেস্টিজিয়াস সম্মানজনক অ্যাওয়ার্ড হচ্ছে কি পুরস্কার হচ্ছে পুলিশ প্রাইজ ওকে দু হাজার বাইশ খুব ইম্পর্ট্যান্ট কে পেয়েছেন বা কে কে পেয়েছেন দানিশ সিদ্দিকি পেয়েছেন প্রস্তম আসলে উনি মারা গেছেন তো তো মরণোত্তর পেয়েছেন দানি সিদ্দিকীর নামটা খেয়াল রাখবে এবং তার সাথে আরও কে কে আছেন না আদান আবিদি আছেন সান্না আছেন মানে সান্না ইরশাদ মতো আছেন আর অমিত দবে এনারা চারজন কিন্তু দু হাজার বাইশের পুলিশদের অ্যাওয়ার্ডটা পেয়েছেন কিসের জন্য না তাদের যে ছবি তারা তুলেছেন নিউজ পেপারে যে ছবি তারা তুলেছেন কি না কোভিড নাইন্টিন ইন ইন্ডিয়া ওকে ফর দ্য ইমেজেস অফ কোভিড নাইন্টিন ইন্ডিয়া এটার জন্য কে কে পাচ্ছেন দানি সিদ্দিকি খুব ইম্পর্টেন্ট নাম তার সাথে আবিডি মট্টো মানে সান্নাইসাদ মট্টো আর অমিত দবে ওকে চলো নেক্সট প্রেতকার আর্কিটেকচার প্রাইস তো নামেই বুঝতে পারছো যে আর্কিটেকচার প্রাইজ আর্কিটেকচার ক্ষেত্রে দেওয়া হয় ওকে কখনো এই আর্কিটেকচার নামটা মেনশন থাকে না খুব একটা আসে না পরীক্ষা তবু জেনে রাখা ভালো কেমন উনিশশো থেকে চালু হয় এবং দু হাজার বাইশে কে পেয়েছেন উনিশশো যদি পারে খেয়াল রাখবে আদারওয়াইজ দরকার নেই দু হাজার কে পেয়েছেন না ফ্রান্সিস কেরে ফ্রান্সিস কেরে এই প্রাইসটা পেয়েছেন কিভাবে খেয়াল রাখবে যে আর্কিটেকচার এখানে এইভাবে তোমরা খেয়াল রাখতে পারো যে খুঁড়ে খুঁড়ে তৈরি করা হচ্ছে ঠিক আছে খুঁটে খুঁটে কেরে কেরে এইভাবে আমরা একটা বিষয় আনতে পারি রিলেট করতে পারি তোমরা তোমাদের মতো খেয়াল রাখতে পারো তো ফ্রান্সিস কেরে যিনি কিনা প্রথম আফ্রিকান যিনি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন প্রিৎস্কার আর্কিটেকচার প্রাইস ওকে এবং দু হাজার এই ব্যক্তির নাম খুব ইম্পর্টেন্ট বালকৃষ্ণ দোষী বালকৃষ্ণ দোষী কিন্তু প্রথম ভারতীয় হিসেবে সাহিত্য একাডেমি বাংলা একাডেমির সাথে গোলাবে না বাংলা একাডেমি নিয়ে ওয়ান লাইনার হিসেবে আছে পরে যখন মিসলেনিয়াস দেখব তখন দেখছি এখানে আমরা দেখছি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তো এটা দেওয়া হয় কিসের ক্ষেত্রে সাহিত্য লিটারেচারের ক্ষেত্রে দেওয়া হয় কত সাল থেকে শুরু হয় উনিশশো সাল থেকে শুরু হয় প্রথম কে পান প্রথম পান পণ্ডিত মাখর লাল চতুর্বেদী কিসের জন্য তার একটা কাজ হিম হিমতরঙ্গিনী এটার জন্য ঠিক আছে দু হাজার একুশে কে পান ইম্পর্ট্যান্ট মানে অনেক কিছু নাম রয়েছে তিনজনের নাম এখানে আমি মেনশন করেছি তিনজনের নাম একটু দেখে রাখতে কে কে নমিতা গোখলে ইংলিশ লিটারেচার দয়া প্রকাশ সিনহা উনি হিন্দি লিটারেচার এবং ব্রাত্য বসু বাংলা লিটারেচার ওকে পশ্চিমবঙ্গ থেকে এবং ব্রাত্য বসুর যে কাজটা সেটার নাম কি সেটার একটা কবিতাগুচ্ছ বলতে পারি বা কাব্য টাইপের ঠিক আছে তো সেটা হচ্ছে মির্জাফর ও অন্যান্য নাটক মির্জাফর ও অন্যান্য নাটক এবং এনাদের তিনজনের নাম খেয়াল রাখবে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে টোটাল কুড়িজন পেয়েছেন দু হাজার একুশের রেসপেক্টে ওকে নেক্সট শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড এখান থেকে প্রশ্ন হয় খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে কোন ক্ষেত্রে দেওয়া হয় এই সরব ভাটনগর অ্যাওয়ার্ড না বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সরব ভাটনগর অ্যাওয়ার্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে দেওয়া হয় কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো আটান্ন সাল থেকে দেওয়া শুরু হয় এটা এই জায়গাটা ইম্পর্টেন্ট যে কোন ক্ষেত্রে দেওয়া হয় স্টার্টিংয়ের সালটা মনে রাখার দরকার নেই আমি জাস্ট সেকেন্ড বুলেটিনটা বলে দিই কি লেখা আছে এটা অ্যানুয়ালি দেওয়া হয় মানে বার্ষিকভাবে দেওয়া হয় কে দেয় না কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ দেয় কিসের জন্য দেয় ফর নোটেবল অ্যান্ড আউটস্ট্যান্ডিং রিসার্চ অ্যাপ্লাইড অর ফান্ডামেন্টাল কোন কোন ক্ষেত্রে ফান্ডামেন্টাল এবং আউটস্ট্যান্ডিং রিসার্চের জন্য না বায়োলজিক কেমিস্ট্রি ইউভিএস মানে এনভায়রমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স মেডিসিন ফিজিক্স মানে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার মধ্যে যে যে সাবজেক্টগুলো পড়ে সেক্ষেত্রে দেওয়া হয় কেমন এখান থেকে আর কিছু জানার দরকার নেই এবারে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড এটা নতুন নাম তোমরা জানো এর পুরনো নাম কি ছিল সবাই জানো দ্যাট ইজ ফরমার নেম পুরনো নাম বা প্রাক্তন নাম হচ্ছে রাজীব গান্ধী খেল খেলরত্ন প্রশ্ন আসার অনেক প্রবণতা রয়েছে যে রাজীব গান্ধী রত্ন পুরস্কারের নতুন নাম কি কি হবে না মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড বা যদি বলে দেয় যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড সেটার পূর্ব নাম কী ছিল না রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড তার মানে কি এটা স্পোর্টসের ক্ষেত্রে দেওয়া হয় ভারতে দেওয়া যদি স্পোর্টস অ্যাওয়ার্ডের কথা ভাবে এটা হচ্ছে হাইয়েস্ট ঠিক আছে প্রথম রেসিপিয়েন্টকে ইম্পর্টেন্ট না চেজ দাবার যে গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ উনি নাইনটিন নাইনটি ওয়ান নাইনটি প্রাইজটা পেয়েছিলেন এবং দু হাজার একুশের ক্ষেত্রে জন ব্যক্তি কিন্তু বারোজন অ্যাথলিটস এই পুরস্কারটা পেয়েছেন বারো এই যে ডিজিটটা খেয়াল রাখবে বারো জন অ্যাথলিটস কেমন আমি একটু ভালো করে এটা মার্ক করে দিই তো জন অ্যাথলেটস কে কে পেয়েছেন নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো করেন রভিকুমার দহিয়া লভলিনা বরগাইন শ্রীজেশ পিয়া শ্রীজেশ অভিনী লিখারা সুমিত আন্তিল কৃষ্ণা নাগর প্রমোদ বাগত মনিস নারওয়াল মিথালি রাজ সুনীল চেট্টি মনপ্রীত সিং এনারা কিন্তু পেয়েছেন ওকে তো একবার নামগুলো সবগুলো জাস্ট দেখে নেবে মনে রাখতে পারলে রাখবে আদারওয়াইজ দরকার নেই দেখে নেবে জাস্ট ঠিক আছে নেক্সট অর্জুন অ্যাওয়ার্ড এটাও কি হবে এটাও স্পোর্টস তাই তো তাহলে ফার্স্ট অ্যাওয়ার্ডেড কবে নাইনটিন সিক্সটি ওয়ান পারলে মনে রাখবো আদারওয়াইজ দরকার নেই এটা প্রথম কে পেয়েছেন প্রথম পেয়েছেন ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি হচ্ছেন সলিম দুরানি ওকে ও নাইনটিন সিক্সটি পেয়েছিলেন এবং উনিশশো একাশিতে যিনি পেয়েছেন এনার নামটা ইম্পর্টেন্ট না আর্চারিতে প্রথম পান কে না কৃষ্ণা দাস ওকে কৃষ্ণা দাস পান আর্চারিতে সেই জন্য নাইনটিন এইটটি ওয়ানেরটা ইম্পর্টেন্ট তো অর্জুনা অ্যাওয়ার্ড গেল এই বিষয়টা এবারে বোরলগ বোরলগ প্রাইজ আমরা যখন গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব পড়ছিলাম আমরা কি পড়েছিলাম যে যদি বলা হয় ভারতের ক্ষেত্রে সবুজ বিপ্লবের নেতা দ্য লিডার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া আমরা কি বলবো না এম এস স্বামীনাথন কিন্তু যদি বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী সবুজ বিপ্লবের নেতা আমরা বলি নরমান বোরলগ বা যদি মেনশন না থাকে যে সবুজ বিপ্লবের নেতাকে আমরা নরমান বোরলগের নাম বলি ওনার নাম অনুসারে এই বোরলগ প্রাইস তাহলে বোরলগ প্রাইস কোন ক্ষেত্রের সাথে যুক্ত হবে নিশ্চয়ই এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত হবে যেমন গ্রিন রেভলিউশনে কি হয়েছিল না গম চাষের উন্নতিটাই বেশি করানো হয়েছিল মানে চাষবাস সংক্রান্ত পাঞ্জাব হরিয়ানাতে বেশি এফেক্ট আমরা দেখতে পাই তাই তো তো গমটার উপরে বেশি ফোকাস রাখা হয়েছিল মানে এগ্রিকালচার আমরা বলতে পারি আর কত সাল থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এবং একটা অ্যাডিশনাল ইনফরমেশন কি না এই নরমান বোরলগ উনি কিন্তু নোবেল পিস প্রাইজ পেয়েছেন উনিশশো সালে সেই জন্য এটা এখানে অ্যাটাচ করা আছে তো নোবেল পিস প্রাইজ ইন নাইনটিন সেভেন্টি নরমান ই বোরলগ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ফর আ লাইফ টাইম অফ ওয়ার্ক টু ফিড আ হাংরি ওয়ার্ল্ড ঠিক আছে সবুজ বিপ্লব বুঝতেই পারছো যে উন্নত ধরনের যন্ত্রপাতি হাই এল্ডিং ভ্যারাইটি বীজ মানে উচ্চ ফলনশীল বীজ যেগুলো তাপমাত্রা বলো মানে ন্যাচারাল যে চেঞ্জেস হয় সেগুলো থেকে বীজগুলো প্রোটেক্ট হতে পারে ওই জন্য হাই ইয়েল্ডিং উচ্চ ফলনশীল ঠিক আছে বিভিন্ন রকম বিষয় প্রয়োগ করে এনে সবুজ বিপ্লব মানে এগ্রিকালচারের উন্নতি ঘটানো হয়েছিল কারণ তার আগে কি হয়েছিল থার্ড প্ল্যানিংয়ের সময় আমরা দেখেছিলাম যে পরপর দুটো যুদ্ধ হয়েছিল ভারত চীন যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো বাষট্টিতে ভারত চীন যুদ্ধ উনিশশো পঁয়ষট্টিতে ভারত পাকিস্তান যুদ্ধ ফলে সেক্ষেত্রে অনেক ক্ষয় ক্ষতি খরা অনেক কিছু সম্মুখীন হতে হয়েছিল তাই না যে যার জন্য প্ল্যানিংটা বন্ধ রাখতে হয়েছিল ফাইভ ইয়ার প্ল্যানিংটা তো সেই সময় থার্ড প্ল্যানিংয়ের সময় থেকে নাইনটিন সিক্সটিজের কাছাকাছি সময় থেকে কিন্তু এই সবুজ বিপ্লবের বিষয়টা আমরা জানি এবং তোমরা খেয়াল রাখবে কি না বোরলক প্রাইস সেটা এগ্রিকালচারের ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট নেক্সট বাফতা অ্যাওয়ার্ড ওকে দেখো এটা বাফতা অ্যাওয়ার্ড তো এই বাফতা অ্যাওয়ার্ড কে কে জিতেছেন পঁচাত্তরতম সেখানে আমরা যাচ্ছি তারপরে আমরা নেক্সট যাবো তো বাফতা অ্যাওয়ার্ড কিসের ক্ষেত্রে দেওয়া হয় ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড সেটা চলচ্চিত্রে দেওয়া হয় কত সাল থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে আর হোস্টেড বাই এটা দেখার দরকার নেই ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস দেয় দেখার দরকার নেই এবারে কে কে পেয়েছেন এই দু হাজার বাইশের পঁচাত্তরতম বাফতা অ্যাওয়ার্ড দেখো আচ্ছা বাফতা অ্যাওয়ার্ড সম্পর্কে কে কে পেয়েছেন এটা বলার আগে একটা জিনিস খেয়াল পড়লো তোমাদের বলে দিই আমি একটু আগে গিয়ে যাচ্ছি অস্কারের ক্ষেত্রে তোমাদের বলছিলাম যে কে কে অস্কারটা পেয়েছেন তাই তো সেরা অভিনেতা স্মিথ এর সাথে তোমরা কি খেয়াল রাখবে বলো তো বেস্ট ডকুমেন্টারি তো খেয়াল রাখছই সেটা হচ্ছে সমার অফ দ্য সোল ওকে তার সাথে সবথেকে বেশিবার নমিনেটেড মানে এই যে ডকুমেন্ট্রি হিসেবে মোস্ট নমিনেটেড প্রাইস পায়নি তো ডকুমেন্ট্রি হিসেবে মোস্ট নমিনেটেড এটা একটু নোট ডাউন করে নেবে সেটা কী কেউ জানো সেটা হচ্ছে রাইটিং উইথ ফায়ার কেমন রাইটিং উইথ ফায়ার বেস্ট ডকুমেন্ট্রি হিসেবে প্রাইস পেয়েছে কে না সামার অফ দ্য সোল সামার অফ সোল পেয়েছে কিন্তু সবথেকে বেশি নমিনেশন পেয়েছিলো মনো হয়েছিল হয়েছিলো সবথেকে বেশিবার দ্যাট ইজ রাইটিং উইথ ফায়ার ওকে এবং এই যে প্রোগ্রামটা একটা ইস্যু হয়ে গেছিলো যে প্রোগ্রাম হোস্টের সাথে তিনি ছিলেন তো তার নাম কি তার নাম কেউ জানো কি তার নাম ক্রিস রকওয়েল ওকে ক্রিস রকওয়েল আর সিকে লিখে দিচ্ছি রকওয়েল তোমরা নামটা একটু লিখে নেবে ক্রিস রকওয়েল রকওয়েল সরি ক্রিস রক ফেল না ক্রিস রক ঠিক আছে ক্রিস রক হচ্ছে হোস্ট ওকে চলো এবারে আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম বাফতা অ্যাওয়ার্ডে তাই তো এবার দেখে আমরা বাফতা অ্যাওয়ার্ডে কে কে পেয়েছেন তো সাইট কোথায় না রয়্যাল আলবার্ট হল লন্ডন এটা দেখার দরকার নেই হোস্ট করেছেন কে হোস্ট করেছেন রেবেল ওয়েলসন বেস্ট ফিল্ম ইম্পর্ট্যান্ট বেস্ট ফিল্ম বাফতা অ্যাওয়ার্ড দ্য পাওয়ার অফ দ্য ডগ দ্য পাওয়ার অফ দ্য ডগ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা খুব দিচ্ছে পরীক্ষায় হুম বাপ্তা অ্যাওয়ার্ড পেয়েছে দ্য পাওয়ার অফ দ্য ডগ এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে বেস্ট ফিল্ম বেস্ট ডিরেক্টর জেন ক্যাম্পেইন অ্যাক্ট্রেস দেখে রাখতে পারো অতটা ইম্পর্টেন্ট নয় অ্যাক্ট্রেস হচ্ছেন লিডিং রোলের ক্ষেত্রে জুয়ান্না স্কোলান ওকে স্কোনলান অ্যাক্টার হচ্ছেন উইল স্মিথ দেখে রাখবে কে বেস্ট সাপোর্টিং অ্যাক্টার ট্রয় কৎসুর আচ্ছা নেক্সট বেস্ট স্টার অ্যাওয়ার্ড লাসানা লিঞ্চ দরকার নেই আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম বেলফাস্ট দরকার নেই বাকিগুলো দরকার নেই আমি তোমাদেরকে বলবো যে যে জায়গাগুলো খেয়াল রাখতে সেটা হচ্ছে বেস্ট ফিল্ম দ্য পাওয়ার অফ দ্য ডগ ইম্পর্টেন্ট বেস্ট ডিরেক্টর ইম্পর্টেন্ট জেন ক্যাম্পিয়ন ওকে বেস্ট অ্যাক্টার যেটা তোমরা পড়লে উইলস উইথ সে একই নামটাই থাকবে ঠিক আছে এইভাবে আমরা রিলেট করে করে পড়তে পারবো ঠিক আছে চল নেক্সট নেক্সট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেখো দাদা সাহেব ফাল্কের পরেই আমরা দেখবো যে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের কিন্তু বিভিন্ন বিষয় হয় যেরকম কীরকম হতে পারে মেইন হচ্ছে এখানে আমরা দাদা সাহেব ফাল্কে বাকিগুলো ইম্পর্টেন্ট বাট সেটাকে তোমরা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের সাথে গোলাবে না ওকে তো দেখো এটা কিন্তু ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে দেওয়া হয় তোমরা জানো যে দাদা সাহেব ফালকে কী বলা হয় দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা এটা জিজ্ঞাসা হিসেবে প্রশ্ন আসে যে হু ইজ নৌন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা দ্যাট ইজ দাদা সাহেব ফালকে ওকে এই যে এটা হচ্ছে ইন্ডিয়াজ হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন দ্য ফিল্ড অফ সিনেমা ভারতীয় চলচ্চিত্র জগতের সবথেকে প্রমিনেন্ট হাইয়েস্ট অ্যাওয়ার্ড ওকে এটা কোথায় দেওয়া হয় প্রেজেন্টেড অ্যানুয়ালি অ্যাট দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি বাই দ্য ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অর্গানাইজেশন সেটা বাই দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং দেখা দরকার নেই প্রথম কবে দেওয়া হয় উনিশশো উনসত্তর সাল যবে থেকে নোবেল প্রাইজ ইকোনমিক্সের ক্ষেত্রে দেওয়া হয় তবে থেকে আমরা দেখতে পাচ্ছি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তো তোমরা এইভাবে ইন্টারলিঙ্ক করে করে মনে রাখার চেষ্টা করবে তাহলে একসাথে অনেকগুলো জিনিস তোমাদের খেয়াল রাখবে যেমন কি দেওয়া হয় একটা স্বর্ণকমল দেওয়া হয় গোল্ডেন লোটাস একটা শল দেওয়া হয় এবং দশ লাখ টাকা দেওয়া হয় ঠিক আছে এই সম্মানটা খুব ইম্পর্টেন্ট সম্মান ভারতীয় চলচ্চিত্র জগতের ক্ষেত্রে তো শালটা কিন্তু খেয়াল রাখবে প্রথম কে পেয়েছিলেন ইম্পর্টেন্ট দেবিকা রানী পেয়েছিলেন প্রথম ওকে দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ দ্য অ্যাওয়ার্ড ওয়াজ অ্যাক্ট্রেস দেবিকা রানী ইম্পর্টেন্ট তার সাথে ইম্পর্টেন্ট রজনীকান্ত লেটেস্ট রজনীকান্ত পেয়েছেন কবে দু হাজার একুশে মানে দু হাজার উনিশের যে অ্যাওয়ার্ডটা সেটা দেওয়া হয় দু হাজার একুশে তো রজনীকান্ত জি উনি কিন্তু পেয়েছেন কেমন তাহলে এই হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড আর রজনীকান্তের আগে অমিতাভ বচ্চনজি পেয়েছিলেন ঠিক আছে এবারে দেখো তোমরা দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ফিল্ম ফেস্টিভ্যালও খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং তার সাথে এই যেটা লিখেছে সেটাও ইম্পর্টেন্ট একে করে যাচ্ছি ফিল্ম অফ দ্য ইয়ার গোলাবে না কিন্তু ফিল্ম অব দ্য ইয়ার বছরের সেরা ফিল্ম সেটা হচ্ছে পুষ্পা দ্য রাইস আর যদি বলা হয় বেস্ট ফিল্ম সেটা হচ্ছে শেরশা বেস্ট ফিল্ম সেরা চলচ্চিত্র শেরশা ফিল্ম অফ দ্য ইয়ার এটা হচ্ছে পুষ্পা দ্য রাইস বেস্ট অ্যাক্টর রণবীর সিং বেস্ট অ্যাক্ট্রেস কৃতিস নন ওকে এখানে হচ্ছে কোন মুভির জন্য মুভিগুলো কিন্তু এনাদের দুটো মুভি খেয়াল রাখবে যেমন রণবীর সিংয়ের মুভি যেটা এইটটি থ্রি এই মুভিটার জন্য উনি পেয়েছেন এটা বেসিক্যালি উনিশশো তিরাশিতে কপিল দেব ছিলেন তো সেই সময় তো ভারত যেতে ওয়ার্ল্ড কাপ সেই বিষয়টা নিয়ে একটা লেজেন্ডারি ড্রামা তো এই জন্য কিন্তু রণবীর সিং উনি এই তিরাশি না এইটি থ্রি মুভিটার জন্য বেস্ট অ্যাক্টার হিসেবে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং অ্যাক্ট্রেস কৃতেস্তান উনি যে মুভির জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটা হচ্ছে মিমি মিমি বলে মুভিটার জন্য একজন মাদারের একজন মায়ের রোল উনি প্লে করছিলেন সেটা ঠিক আছে তার সাথে বাকিগুলো একটু দেখে রাখবে যে বেস্ট ডিরেক্টর হচ্ছেন কে এন ঘোষ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন যদি বলা হয় ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা হচ্ছেন আশা পারিক তার নাম পাবো যদি বলা হয় বেস্ট অ্যাক্টার ইন সাপোর্টিং রোল তিনি হচ্ছেন সতীশ কৌশিক বেস্ট অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল লারা দত্তা বেস্ট অ্যাক্টার ইন নেগেটিভ রোল আয়ুষ শর্মা ক্রিটিক্স বেস্ট ফিল্ম যদি বলা হয় সর্দার উধম এটা ইম্পর্টেন্ট সারদার উধম ক্রিটিক্স বেস্ট ফিল্ম ওকে ক্রিটিক্স বেস্ট অ্যাক্টর সিদ্ধার্থ মল্হোত্রা আর ক্রিটিক্স বেস্ট অ্যাক্ট্রেস কেয়ারা আদবানি ওকে তোমরা কী কী খেয়াল রাখবে আমি আবার বলে দিচ্ছি ফিল্ম অফ দ্য ইয়ার পুষ্পা দ্য রাইস বেস্ট ফিল্ম শের শাহ বেস্ট অ্যাক্টর রণবীর সিং বেস্ট অ্যাক্ট্রেস কৃতি সেনন এবং ক্রিটিক্স বেস্ট ফিল্ম সর্দার উদম ওকে এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এই পাঁচটা পাঁচটি অ্যাওয়ার্ড ওকে নেক্সট আসছে আমরা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা কি ফিল্ম চলচ্চিত্র ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে দেওয়া হয় প্রথম দেওয়া হয় উনিশশো মনে রাখতে পারো বা নাও পারো প্রেজেন্টেড বাই ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল ওকে তো এটা খেয়াল রাখবে যে চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় এবারে আটষট্টিতম যে অ্যাওয়ার্ডটা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার একুশের ক্ষেত্রে অনেকজনেরই নাম আছে তো এখানে আমরা কোন কোন জায়গাগুলো খেয়াল রাখবো সেটা একটু দেখে নিই ওকে চলো এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সেরা জনপ্রিয় ফিল্ম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার একুশ আটষট্টিতম এই আটষট্টিতম ডিজিটটা খেয়াল রাখবে এবং এখানে একটা জাস্ট খেয়াল রাখলেই হবে আটষট্টিতম ঠিক আছে আর একটা হচ্ছে যে সেরা জনপ্রিয় ফিল্মকে তান হাজি বাস বাকিগুলো দেখতে চাইলে দেখতে পারো আদারওয়াইজ দরকার নেই ঠিক আছে তান হাজি নেক্সট আচ্ছা এখানে আরও কিছু নাম রয়েছে যে কে কোন সেকশনে বা কে কোন বিভাগে প্রাইজ পেয়েছে কোন মুভি এবারে আসছি আমরা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আর ম্যান বুকার প্রাইজ এটা নিয়ে খুব কনফিউশন তৈরি হয় তো আমরা একটু দেখে নিই ইনফরমেশনটা তারপরে কে পেয়েছেন যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যেটা সেটা কিসের জন্য দেওয়া হয় ইজ অ্যাওয়ার্ডেড টু আ বুক উইচ ইজ ট্রান্সলেটেড ইন টু ইংলিশ অ্যান্ড পাবলিশড ইন দ্য ইউকে অর আয়ারল্যান্ড মানে কোনো একটা বই যেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে সেটার ক্ষেত্রে পাওয়া হয় কি মানে দেওয়া হয় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ঠিক আছে আর যেটা পাবলিশ হয় ইউনাইটেড কিংডম বা আয়ারল্যান্ডে তো এটা কিন্তু ম্যান বুকার প্রাইজের থেকে আলাদা এই ম্যান ম্যানবুকার প্রাইজ কী করা হয় না উইচ ইজ অ্যাওয়ার্ডেড টু রিটেন ইন ইংলিশ মানে ম্যান বুকার দেওয়া হয় সেই সব সাহিত্য যেগুলোকে ইংলিশে লেখা হয় তার ক্ষেত্রে আর ইন্টারন্যাশনাল বুকার হচ্ছে যেটাকে ইংলিশে কোনো একটা লেখা আছে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হচ্ছে সেক্ষেত্রে ঠিক আছে আচ্ছা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ অ্যাকচুয়ালি দুজন পেয়েছেন দুজন পেয়েছেন মানে দুজনে একসাথে একজন হিন্দি আরেকজন তিনি ট্রান্সলেট করেছেন ঠিক আছে তো দেখো হিন্দি নভেলিস্ট গীতাঞ্জলি শ্রী ক্রিয়েটেড হিস্ট্রি বাই উইনিং দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি টু ফর হার নভেল টুম অফ স্যান্ড ওকে হেয়ার ইজ দ্য ইট ইস দ্য ফার্স্ট নেভেল অফ হার রিটন ইন অ্যান ইন্ডিয়ান ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ উইচ হ্যাজ ওয়ান দ্য প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড তাহলে আমরা একটু আগেই দেখলাম যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইস যেটা অন্য ভাষায় থাকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয় দ্যাট ইজ ইন্টারন্যাশনাল বুকার প্রাইস ঠিক আছে এই যে ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ তাই তো এই যে ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ তাহলে এটা পেয়েছেন গীতাঞ্জলি শ্রী যেটা ট্রান্সলেশন করেছেন ওটার নাম হচ্ছে টুম অফ স্যান্ড এবং এর যে অরিজিনাল হিন্দি ভার্শনটা সেটা কার ডেইজি রকওয়েলের লেখা ডেইজি রকওয়েলের লেখা রেথ সমাধি এরকম কিছু একটা নাম রয়েছে তো এনাদের দুজনের নামটা খেয়াল রাখবে এবং টুম অফ স্যান্ড এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে ওকে আর দু হাজার একুশের ক্ষেত্রে ফ্রেঞ্চ নভেলিস্ট ডেভিড ডায়ব এবং ট্রান্সলেটার আন্না মস্কো ভ্যাকিজ ওনারা কিন্তু এই যে অল নাইট সরি অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক এটার জন্য দু হাজার একুশে ওনারা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন এবং দু হাজার বাইশে গীতাঞ্জলি শ্রী এবং ডেইজি রকওয়েল ডেইজি রকওয়েলের অরিজিনাল ভার্সন হিন্দি ভার্সন সেটার জন্য পেয়েছেন ওকে আর ম্যান বুকার ইম্পর্টেন্ট তো সাউথ আফ্রিকান রাইটার ড্যামন গ্যালগট ড্যামন গ্যালগট উনি কিন্তু এই দু হাজার একুশ ম্যান বুকার প্রাইজ পেয়েছেন একটা ফিকশনের জন্য অন নভেম্বর থ্রি ওকে এটা কিন্তু খেয়াল রাখবে উইথ বলতে ওনার যে লেখাটা সেটা হচ্ছে দ্য প্রমিস তো এর জন্য উনি ম্যান বুকার প্রাইজ পেয়েছেন দু হাজার একুশ ওনারই লেখা ঠিক আছে তো ড্যাম গ্যালগুট উনি কিন্তু ম্যানবুকার প্রাইজ পেয়েছেন দু হাজার একুশে এটা কিন্তু তোমরা একটু দেখে রাখবে ওকে গেল নেক্সট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এটা কিসের ক্ষেত্রে দেওয়া হবে অবশ্যই চলচ্চিত্রের ক্ষেত্রে ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে ওকে আর্টিস্টিক অ্যান্ড টেকনিক্যাল এক্সেলেন্স ইন দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ ফিল্ম ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া উনিশশো চুয়ান্ন একুশে মার্চ থেকে এটা প্রথম অ্যাওয়ার্ডেড হয় মনে রাখার দরকার নেই এই কোথায় দেওয়া হয় এটা খেয়াল রাখবে প্রেজেন্টেড বাই ফেয়ার ওকে কিছুই মনে রাখার নেই এবং এটা সম্পর্কে আমরা পরে পড়বো কেন পরে পড়বো না যে সিক্সি সেভেন সাতষট্টিতম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার বাইশ এটা তিরিশে অগস্ট হবে মুম্বাইতে তো ওটা হয়ে যাক তারপরে আমরা পড়ব আবার ঠিক আছে চলো নেক্সট তো ছেষট্টিতম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এটা লিস্টটা এখানে দেওয়া আছে তোমরা আগেও দেখেছো যে থাপ্পড় সেটা হচ্ছে ফিল্ম বেস্ট ফিল্ম তারপর সে পান্ন পেয়েছেন বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড এই থাপ্প মুভির জন্য ওকে এই দুটো নাম খেয়াল রাখবে তারপরে এব আলে ও যেটা কিনা চয়েস মানে ক্রিটিকস চয়েস বেস্ট ফিল্ম ওকে তারি বেস্ট ডিরেক্টর তো এরকম বিষয় কিছু রয়েছে সিক্সটি সেভেন যেটা হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে আপকামিং এক্সামের জন্য আর রিসেন্ট যে ধরো মেইনস বা কিছু রয়েছে তার জন্য তোমরা এই দুটো জায়গা কিন্তু খেয়াল রাখবে বেস্ট ফিল্ম বেস্ট অ্যাক্ট্রেস পারলে এই এফ এল ও এটা কিন্তু একটু দেখে রাখবে কেমন ওকে চলো পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কার মানে পদ্মা অ্যাওয়ার্ড যেটা সেটার কিছু ভাগ রয়েছে কীরকম ভাগ রয়েছে না পদ্ম পদ্মভূষণ পদ্মশ্রী সব সম্পর্কেই আছে দেখো তাহলে কোন কোন ক্ষেত্রে আগে দেওয়া হয় না কন্ট্রিবিউশন ইন ভেরিয়াস আমরা বলতে পারি সেক্টর অফ অ্যাক্টিভিটি ইনক্লুডিং আর্ট এডুকেশন ইন্ডাস্ট্রি লিটারেচার সায়েন্স স্পোর্টস মেডিসিন সোশ্যাল সার্ভিস পাবলিক অ্যাফেয়ার্স এই এই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কিন্তু বিভিন্ন পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয় বিভিন্ন পদ্ম অ্যাওয়ার্ড বলতে কি সেখানে হতে পারে পদ্মভূষণ পদ্ম মানে পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী ঠিক আছে প্রথম কবে দেওয়া হয় বিভিন্ন সেক্টরস হবে এটা হ্যাঁ ভেরিয়াস সেক্টরস আচ্ছা প্রথম দেওয়া হয় উনিশশো সালে এই অ্যাওয়ার্ডটা এটা সেক্টরস করে নেবে দু সালে কতজন পেয়েছিলেন টোটাল একশো জন পেয়েছিলেন যার মধ্যে সাতজন পদ্ম বিভূষণ দশজন পদ্মভূষণ একশো দুজন পদ্মশ্রী সেরকম দু হাজার একুশে কতজন পেয়েছিলেন কে পেয়েছিলেন বা কী কী জিনিস আমরা খেয়াল রাখবো পরীক্ষার প্রসপেক্টে সেগুলো আমরা দেখবো ঠিক আছে চল প্রথমেই দেখি না যদি বলা হয় পদ্ম যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে পদ্ম পুরস্কার তাদেরকে সিকোয়েন্সিয়ালি সাজাতে ঠিক আছে সবথেকে বেশি আমরা যদি প্রমিনেন্ট বলি সেটা হচ্ছে বিভূষণ কিভাবে মনে রাখবে না পদ্ম আছে প্রত্যেকটা নামের সামনে পদ্ম আছে বিভূষণ নামটা অনেক বড় তার মানে ওটা বলতে পারি মোস্ট প্রমিনেন্ট ওকে নেক্সট পদ্মভূষণ একটু ছোটো নামটা তারপরে র্যাঙ্কে সাজাচ্ছি তারপর পদ্মাশ্রী আর একটু পরের র্যাঙ্কে সাজাচ্ছি তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো সবগুলোই বিভিন্ন সার্ভিসের জন্য দেওয়া হয় তোমরা যে স্ত্রীর সিকোয়েন্সটা খেয়াল রাখবে ওকে এবারে আসছি দু হাজার বাইশে দেখো আমি জাস্ট একটা লিস্ট অ্যাড করেছি কারণ নাম তো অনেক আছে তো সেই নামগুলো অত মনে রাখা যাবে না বেস্ট বেস্ট জায়গাগুলো আমরা খেয়াল রাখবো কী কী বিষয় রয়েছে না পদ্মবিভূষণে কার কার নাম আমরা দেখছি না প্রভাত্রে রাধেশ্যাম খেমকা যিনি মরণোত্তর পেয়েছেন জেনারেল বিপিন রাওয়াত উনিও পস্তমাসলি মানে মরণোত্তর পেয়েছেন এই পদ্মবিভূষণ পুরস্কার এবং কল্যাণ সিং উনিও মরণোত্তর পুরস্কার পেয়েছেন পদ্মবিভূষণ দু হাজার বাইশ তো দু হাজার বাইশে কতজন পদ্মবিভূষণ পেয়েছে না চারজন ইম্পর্টেন্ট পদ্মভূষণ সতেরো জন পদ্মশ্রী একশো সাতজন আমি এখানে লিখে দিচ্ছি চার প্লাস সতেরো প্লাস একশো সাত ঠিক আছে তো তার মধ্যে চৌত্রিশ জন হচ্ছে ওইমেন রয়েছে এবং এই যে লিস্টটা এতজনের এই যে এতজনের যে লিস্টটা আমরা দেখছি তো তার মধ্যে চৌত্রিশ জন রয়েছেন ফিমেল ওয়েমেন রয়েছেন এবং এবং তোমরা দেখো যে এই লিস্টে আরও কে কে রয়েছেন আরও রয়েছে অনেক পিপল বিভিন্ন ফরেনার্স রয়েছেন এনআরআই এনআরআই মানে কি নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রবাসী ভারতীয় তাই তো আমরা বারবারই পড়ি যে উনিশশো সালে সালের জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে আসেন সেই দিনটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি ওকে তো বিভিন্ন এনআরআইরা পেয়েছেন বিভিন্ন সিটিজেন্স পেয়েছেন এবং তেরো জন পস্তমাস অ্যাওয়ার্ডিস্ট মরণোত্তর পুরস্কার পেয়েছেন প্রত্যেকটা ডিজিট ইম্পর্টেন্ট তাহলে টোটাল একশো আঠাশ জনকে আমরা দেখছি এনারা পেয়েছেন এবং তার মধ্যে ডিভিশনগুলো চৌত্রিশ জন উইমেন এবং দশজনের যে লিস্ট পাবো সেখানে বিভিন্ন ক্যাটাগরাইজ রয়েছে আবার নন রেসিডেন্টস তারপরে ফরেনার্স ওভারসিজ ওকে আর তেরো জন হচ্ছে বা মরণোত্তর পেয়েছেন এই গেল দু হাজার বাইশ দু হাজার একুশের ক্ষেত্রে কী খেয়াল রাখবেন এখানে পদ্মভূষণেরটা বিভূষণেরটাই আমি এখানে রেখেছি না সিনজোবে ওকে মিডিয়াম আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছিলাম ওনাকে মেরে ফেলা হয়েছে শ্যুট আউট করে তাই না তো জাপানের ওকে তো নামগুলো একটু খেয়াল রাখবে দেখে নেবে ঠিক আছে বালা সুব্রমণিয়ামজি পস্তমাসকে পেয়েছেন ডক্টর বিল্লে মোনাপা হেগড়ে পেয়েছেন নানিন্দর সিং কাপানি পেয়েছেন মৌলানা ওয়াহিউদ্দিন খান পেয়েছেন বিবি লাল পেয়েছেন সুদর্শন সাহু পেয়েছেন তো এখানে সিন্ধুদেবের নামটা খুব ভালো করে খেয়াল রাখবে এবং বালা জির নামটাও খেয়াল রাখবে কেমন ব্যাস আর এখানে ওই যে একটু আগে বলছিলাম দু হাজার একুশে পদ্মভূষণ পেয়েছিলেন সরি পদ্মবিভূষণ পেয়েছিলেন সাতজন পদ্মভূষণ দশজন এবং পদ্মশ্রী একশো দুজন এবারের কি হয়েছে চার সতেরো একশো সাত ছিল সাত দশ একশো দুই ঠিক আছে যার মধ্যে উনত্রিশ জন উইমেন এবং একজন ট্রান্সজেন্ডার পার্সন ছিলেন নেক্সট এবারে আসছে কিছু মিসলেনিয়াস অ্যাওয়ার্ড রয়েছে জাস্ট ওয়ান লাইন হিসেবে ইম্পর্টেন্ট কিছু অ্যাওয়ার্ড দেখে নাও গীতা মিত্তাল জাস্টিস উনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন না আর্লিন ফার্স্ট গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড জাস্ট দেখে রাখতে পারো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পেয়ে কি অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকান লেগিয়ান অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড তাহলে নরেন্দ্র মোদী যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটা হচ্ছে আমেরিকান লেগিয়ান লেগিয়ান অফ এক্সিলেন্স ওয়ার্ড লেগিয়ান বলতে সৈন্যবাহিনী আমরা বলতে পারি ঠিক আছে আচ্ছা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলি আমরা যাকে উনি কিন্তু গান্ধী পিস প্রাইজ পেয়েছেন ইম্পর্টেন্ট ওকে ইম্পর্টেন্টগুলোই রেখেছি তার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট আছেন জাস্ট ওটা একটু মেনশন করে দিচ্ছি হুম রমেশ পোখরিয়াল উনি সাহিত্য গৌরব সামান দু হাজার একুশ পেয়েছেন আবে ফরমার জাপান প্রাইম মিনিস্টার সিনজু আবে উনি কিন্তু নেতাজি অ্যাওয়ার্ড দু হাজার বাইশ পেয়েছেন এই তিনটে পরপর খুব ইম্পর্টেন্ট আচ্ছা প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার বাইশ যেটা কে পেয়েছেন নরেন্দ্র মোদী ও হেনরি পাইস অমর মিত্র মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড দু বাইশ কে পেয়েছেন খুশি পটেল ওকে উইটলি গোল্ড অ্যাওয়ার্ড দু হাজার বাইশ কে পেয়েছেন চারুদাতা মিশ্রা ওয়ার্ল্ড ফুড প্রাইস দু হাজার বাইশ কে পেয়েছেন সিনথিয়া রোজেন ওয়েগ রাইডগুলো দিচ্ছে এগুলোও খুব ইম্পর্টেন্ট এনাদের নামগুলো খুব ইম্পর্টেন্ট বাংলা একাডেমি অ্যাওয়ার্ড কে পেয়েছেন ওয়েস্টবেঙ্গল সিএম মমতা ব্যানার্জি মিস ওয়ার্ল্ড দু হাজার একুশ কে পেয়েছেন কেরোলিনা ভিয়েলাভাস্কা ফ্রম পোল্যান্ড এনার এই যে ফ্রম পোল্যান্ডটাও খুব ইম্পর্টেন্ট মিস ওয়ার্ল্ড দু হাজার একুশ কিন্তু পেয়েছেন পোল্যান্ডের কেরোলিনা ভিয়েলাভাস্কা কেমন নেক্সট স্পোর্টস অফ দ্য ইয়ার মেল দু হাজার বাইশ নীরাজ চোপড়া সবাই জানো জাভরিন থ্রো ফিমেল যদি বলা হয় সেটা হচ্ছে মীরাবাই চানু ঠিক আছে এই মীরাবাই চানু আরেকটা অ্যাওয়ার্ড দেখো মেনশন করেছি না বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস উইমেন অফ দ্য ইয়ার দু ওকে আর এই যে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার ফিমেল হিসেবে মীরাবাই চানু মেল হিসেবে নীরাজ চোপড়া ওকে স্পোর্টস আইকন স্পোর্টস আইকন এনার নামটাও খেয়াল রাখবে সুরেশ রায়না সুরেশ রায়না পেয়েছেন নাইটহুড স্পোর্টস দু ফর্মার ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন ক্লাইভ লয়েড পেয়েছেন ওকে নাইটহুড ফর দ্য স্পোর্টস খেলাধুলার ক্ষেত্রে নাইটহুড পেয়েছেন দু হাজার বাইশে ক্লাইভ লয়েড নেক্সট মোস্ট পপুলার ওয়ার্ল্ড লিডার্স উইথ সেভেন্টি ওয়ান পার্সেন্ট রেটিং মোস্ট পপুলার ওয়ার্ল্ড লিডার্স উইথ সেভেন্টি ওয়ান পার্সেন্ট রেটিং কে পেয়েছেন না পি এম মোদি পেয়েছেন ওকে রেটিংটা খেয়াল রাখবো সেভেন্টি ওয়ান পার্সেন্ট রেটিং পিএম মোদি নেক্সট বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাঙ্কার অফ দ্য ইয়ার দু হাজার কুড়ি একুশ সন্দীপ বক্সি যিনি কি নাম ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আইসিআইসিআই ব্যাঙ্ক ওকে আর ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার দু হাজার একুশের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট না কে পেয়েছেন পি আর সৃজেশ পি আর সৃজেশ পেয়েছেন কি ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার দু হাজার একুশ তোমরা কিন্তু নীরজ চোপড়ার সাথে গোলাবে না স্পোর্টস স্টার যদি দেয় নীরজ চোপড়া লিখবো আমরা যদি দেয় ওয়ার্ল্ড গেম অ্যাথলিট অ্যাথলিট অফ দ্য ইয়ার দু হাজার একুশ তাহলে পি আর সৃজেশ ওকে আর এই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড আজকে না সত্তরতম মিস ইউনিভার্স কে পেয়েছিলেন না ইন্ডিয়াস হারনা সান্ধু ওকে সত্তরতমটা পেয়েছিলেন হারনা সান্ধু তোমরা সবাই জানো আচ্ছা সিনি সেট্টী কর্ণাটক থেকে বিলং করেন সিনি সেট্টী উনি কিন্তু দু হাজার বাইশে কী ক্রাউন্ড হয়েছেন মানে ক্রাউন পেয়েছেন ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড দু হাজার বাইশ সিনী শেট্টি ক্রাউন পেয়েছেন তোমরা দেখেছ বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার বলে এম রাডু কানুকে আমরা জানি বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার টু জিরো টু ওয়ান এবং র্যামন ম্যাক্সেসে আবার দু হাজার যেটা কি না এশিয়ার নোবেল প্রাইজ হিসেবে পরিচিত তাহলে এশিয়ার নোবেল প্রাইজ হিসেবে কি পরিচিত না র্যামন ম্যাক্সেসে এশিয়ার নোবেল প্রাইজ হ্যাঁ তো এটা দু হাজার জন্য কে পেয়েছেন না ফিরদাউজি কাদ্রি তো উনি কিসের জন্য না ফার্দার ডেভেলপমেন্ট অফ চিপ ওরাল ভ্যাকসিন আগেইনস্ট কলেরা কোলেরা কোন কিসের জন্য হয় ভাইরাস না ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কী নাম ভিভ্রিও কলেরি তাহলে তার একটা খুব সস্তা ওরাল ম্যাড ভ্যাকসিনের জন্য ডেভেলপমেন্টের জন্য ফিরদাউজি কাদরি র্যামন ম্যাক্সেস অ্যাওয়ার্ড দু হাজার একুশ পেয়েছেন যেটা কিনা এশিয়ার নোবেল প্রাইজ হিসেবে আমরা বলতে পারি তো এই ছিল বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড যেটা আপকামিং এক্সামসের জন্য খুব ইম্পর্টেন্ট এবং যেটা আরও আমরা পড়বো সেটা আমরা তোমরা জানো যে কমনওয়েলথ গেমস চলছে এটা কমপ্লিট হোক সেটা সম্পর্কেও আমরা জানবো ওকে তো এগুলো ইম্পর্টেন্ট সবাই একটু দেখে নিও আর সবার সাথে একটু শেয়ার করে দিও কেমন আর ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো টেক কেয়ার